আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই খুব ভালো আছো এবং নিরাপদে আছো। 2022 সালের HSC পরীক্ষার্থীদের ষষ্ঠ সপ্তাহের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক প্রকাশিত অ্যাসাইনমেন্ট নিয়ে আজ আলোচনা করা হবে। অ্যাসাইনমেন্টটি হলো রসায়ন প্রথম পত্র বিষয়ের উপর এবং বিশেষ করে রসায়ন প্রথম পত্রের যে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গুণগত রসায়ন, সেই অধ্যায় থেকে নির্ধারণ করা হয়েছে। অ্যাসাইনমেন্টটির শিরোনাম হলো পরমাণুর অভ্যন্তরে ইলেকট্রনের অবস্থান এবং পারমাণবিক বর্ণালীর উৎস। প্রিয় শিক্ষার্থীরা, অ্যাসাইনমেন্টটিতে তোমাদেরকে মোট 4টি প্রশ্নের উল্লেখ করতে হবে উত্তরসহ, এবং সেই ক্ষেত্রে নির্দেশনাতে যা দেয়া আছে, 1 নম্বরে রয়েছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যতিক্রমসহ ব্যাখ্যা করা। 2 নম্বর হলো কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তরসমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। 3 নম্বর হলো উপশক্তিস্তরসমূহের বর্ণনা ও আকৃতি ব্যাখ্যা করা, এবং 4 নম্বর হলো পারমাণবিক বর্ণালীর উৎস ব্যাখ্যা করা। এই যে 4টি প্রশ্ন তোমাদের দেয়া আছে, এর জন্য নির্ধারিত মোট নম্বর হলো 16, অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নতে তোমাদের নম্বর নির্ধারণ করা হয়েছে 4 নম্বর করে। ম্যাম, প্রথমেই 1 নম্বর প্রশ্নটি নিয়ে আলোচনা করছি। 1 নম্বর প্রশ্নটিতে উল্লেখ করা হয়েছে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত নীতিসমূহ ব্যতিক্রমসহ ব্যাখ্যা করা। তোমরা এই প্রশ্নটির উত্তর লেখার সময় অবশ্যই নির্দেশক লক্ষ্য করবে, এবং সেখানে যেটি বলা আছে বা আমরা জানি যে ইলেকট্রন বিন্যাস সম্পর্কিত মোট তোমাদের বইয়ে 3টি নীতি উল্লেখ করা আছে, আউটগাও নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতি। তোমাদের যে কাজটি হবে বা তোমরা যেভাবে লিখবে তা হলো, তোমরা শুরুতেই আউটগাও নীতি, হুন্ডের নীতি এবং পাউলির বর্জন নীতিসমূহ প্রত্যেকটি নীতি লেখার পরপরই তাদের উদাহরণসমূহ ব্যাখ্যাসহ উল্লেখ করবে, এবং এরপরেই তোমরা ব্যতিক্রম একটি হেডিং দিয়ে ব্যতিক্রম 2টি বিষয় উল্লেখ করবে। ব্যতিক্রমের মধ্যে প্রথমেই রয়েছে ইলেকট্রন বিন্যাসের যে সুস্থিতি বিষয়টি, ম্যাম তোমাদের ক্লাসেও আলোচনা করেছি ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমের যে বিষয়টি তা তোমরা উল্লেখ করবে, এবং ল্যান্থেনামের ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমের বিষয়টি রয়েছে তাও তোমরা উল্লেখ করবে। তাহলে অবশ্যই তোমাদের যে কাজটি করতে হবে, তোমরা প্রত্যেকেই নীতি লিখবে এবং নীতি সংশ্লিষ্ট একটি উদাহরণ লিখে তা ব্যাখ্যা করবে, এবং 3টি নীতিতে এভাবে পর্যায়ক্রমে কাজগুলো করে পরিশেষে তোমরা ব্যতিক্রম যে 2টির কথা উল্লেখ করলাম, ক্রোমিয়াম কপার ইলেকট্রন বিন্যাস এবং ল্যান্থেনামের ইলেকট্রন বিন্যাসের যে ব্যতিক্রমের বিষয়টি আছে তোমরা তা উল্লেখ করবে, এবং এই বিষয়গুলো তোমরা তোমাদের যে অনলাইন ক্লাস নেওয়া হয়েছে সেই অনলাইন ক্লাস থেকে তোমরা পেয়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, কোয়ান্টাম সংখ্যা থেকে শক্তিস্তরসমূহের ইলেকট্রন ধারণ ক্ষমতা নির্ণয় করা। এক্ষেত্রে তোমাদের নির্দেশকে উল্লেখ রয়েছে পরমাণু চতুর্থ শক্তিস্তরের 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করে ইলেকট্রন ধারণ ক্ষমতা এবং অরবিটাল সংখ্যা নির্ণয়ের বিষয়টি। সেক্ষেত্রে তোমরা জানো আমরা মোট 4টি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করি, প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তোমরা অবশ্যই চাইলে তোমরা ছক আকারেও করতে পারো, অথবা চাইলে তোমরা এমনিতে প্রশ্নের যেভাবে ম্যাম তোমাদের ক্লাস অনলাইন ক্লাসে যেভাবে লিখে দিয়েছি সেভাবেও তোমরা উত্তর করতে পারবে। তাহলে অবশ্যই তোমরা চতুর্থ শক্তিস্তরের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় পূর্ব অরবিটাল সংখ্যা আগে নির্ণয় করবে, এবং এর পরপরই তোমরা ইলেকট্রন ধারণ ক্ষমতাটিও নির্ণয় করবে, এবং সেই ক্ষেত্রে অরবিটাল সংখ্যা আসবে মোট 16টি আর ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 32টি। শিক্ষার্থীরা, 3 নম্বর যে প্রশ্নটি রয়েছে, উপশক্তিস্তরসমূহের বর্ণনা এবং আকৃতি ব্যাখ্যা করা। তোমাদের নির্দেশকে যেটি বলা আছে SPD অরবিটালের
आकृति एवं वर्णनार जो विषय चित्रसह से क्षेत्र में तुम्हारा जेटी लक्ष्य कर मोट चार्टि उपशक्ति स्तर सम्पर् जानी एस पी डी एवं एफ तुम्हारे शुधुमात्र बला एस पी एवं डी अर्बिटाले आकृति एवं तार वर्णना उल्लेख करते तुम्हारा से क्षेत्र में एस पी डी अर्बिटाले आकृति उल्लेख करबे एवं तादेर सम्पर्के किछु वर्णना उल्लेख करबे जेमन एस अर्बिटाले आकृति आमरा जानी गोलाकार और तुम्हारा एटी उल्लेख करबे जे एस अर्बिटाल एक्स वाई एवं जेड अक्ष बराबर समान भावे विस्तृत थाके एवं तार जोन्नो एल एर मान जिरो एभावे प्रत्येकटी उपशक्ति स्तर अर्थात पी अर्बिटाल डी अर्बिटाल तादेर क्षेत्रेओ अल्प अल्प करे तुम्हारा तादेर अवश्य प्रधान जो विषय सेगल उल्लेख कर तर संश्लिष्ट चित्रसमूह उल्लेख कर विशेषकर तुम्हारा जान पी अर्बिटाल मोट जानी ताके पी एक्स पी वाई पी जेड आकार प्रकाश करी तर तीन चित्र उल्लेख कर डी अर्बिटाल जेटी रही है तरह जो पाँच टी विषय डिएक्स वाई वाई जेड जेड एक्स डिएक्स स्कोयर माइनस वाई स्कोयर ए डी जेड स्कोयर ए पाँच टी चित्र तुम्हारा उपस्थापन कर अवश्य मन कर चित्र आकार पर चित्रे नीचे तुम्हारा नाम लिखे दिवे जो कौन अर्बिटाले उपशक्ति स्तर चित्र तुम्हारा इकेचो ए पर्याय सब शेष प्रश्न जेटी हलो ता हलो पारमाणविक बर्णाली उत्स व्याख्या करा एक क्षेत्रे आमादेर शिक्षा मंत्रणालय कर्तृक निर्धारित निर्देशके बला आछे हाइड्रोजेनेर पारमाणविक बर्णाली व्याख्या करते अवश्य गाणितिक व्याख्यार कथा बला आछे एबं रेखाचित्र अंकनेर कथाओ बला आछे से क्षेत्रे तोमरा जे काजटी करबे तोमरा आगे पारमाणविक बर्णालीर संज्ञाटी लिखबे जे पारमाणविक बर्णाली काके बोले आर एर परपरई हाइड्रोजेनेर पारमाणविक बर्णालीर विषयटी उल्लेख करबे जे हाइड्रोजेनेर पारमाणविक बर्णाली आसले किभाबे तैरी हय एबं एरपर तार थेके जे पाँचटी सीरिजेर जे विषयटी आछे अर्थात लाइमिन सीरिज बामा सीरिज पेस्टेन ब्राकेट एबं कुन सीरिज सेई विषयटी उल्लेख करबे एबं प्रत्येकटी सीरिजेर निम्नतर शक्ति स्तर उच्चतर शक्ति स्तरेर विषय तोमरा उल्लेख करबे एछाड़ाओ आमरा जे রিডবার্গ समीकरणेर साहाज्ये बर्णालीगुलोर जे तरंग संख्या बा तरंग दैर्घ्य निर्णय करते पारी बर्णाली थेके प्राप्त जे लेखागुलो आछे ताओ तोमरा उल्लेख करबे एबं प्रत्येक जेहेतु आमादेर एखाने प्रश्ने उल्लेख करा आछे गाणितिक एकटी व्याख्यार विषय तोमरा सेई क्षेत्रे प्रत्येकटी जे सीरिजेर नाम आमि एखाने उल्लेख करलाम प्रत्येकटी सीरिजेर प्रथम जे लाइन बा रेखा आछे तार तरंग दैर्घ्यटी तुम्हारा निर्णय कर देखा अवश्य রিডবার্গ समीकरण सहाज्ये एवं सठिक भावे तुम्हारा क्योंकुलेशन कर रेखा तरंग दैर्घ्यटी उल्लेख करशेषे जो काजटी कर अवश्य रेखाचित्र अंकन कर रेखाचित्र अंकन करार समय अवश्य जे सीरीजटी तुम्हारा उल्लेख करो तर निम्नतर शक्ति स्तर ठीक आना से तुम्हारा लक्ष्य कर एवं से क्षेत्रे तुम्हारा चाहले सेखाने तुम्हारा सीरीजगुलो कोन अंचले देखा जाए सेटिओ तुम्हारा उल्लेख करते पारो शिक्षार्थीरा जतटुकु पर्यन्त तुम्हारे आलोचना करलाम तुम्हारा ता भालोभावे अनुधावन करे असाइनमेंटी उपस्थापन करबे एवं सठिकभावे परिष्कार परिच्छन्नभावे लिखबे सबाई भालो थाकबे धन्यवाद।